নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বার্ষিক কারাম উৎসব। প্রতিবছর ভাদ্র মাসের শেষে এ কারাম পূজা হয়। শনিবার দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার পাঁচপীর ডাঙ্গা ও গোবিন্দনগর আদিবাসী পল্লীতে এ উৎসব শুরু হয়। রবিবার সকালে পূজা অর্চনা শেষে কারাম গাছ নদীতে ভাসিয়ে এই উৎসব শেষ হয়। সাঁওতাল, ওড়াও, মাহাতো, বারাইক, কুর্মি, সিং, পাহান, মাহালি সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের নিজ নিজ রীতিতে কারাম পূজা পালন করেন। কারাম নামের গাছের ডাল কেটে প্রাচীন প্রথা মেনে এ উৎসব করা হয় বলে নাম কারাম উৎসব। আদিবাসীরা বিশ্বাস করেন কারাম পূজা করলে অভাব অনটন এবং বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়।